সাবধানে আস্তে আস্তে। এরকম আমি এই প্যাটিগুলো বানিয়ে রেখেছি, ব্যাস আমি আজকে এই জামাটা পরেছি, এই জামাটা অনেক দিন পর। দেখে নাও আমার হেয়ার ওয়াশ একদম ডান, কি ঢুকতে হয় দেখতে হবে আপাতত। তো এত বাজে ড্রাইভারটা না। এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো বারটা ভুলে গেছিলাম, আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে হচ্ছে শুভদীপ অফিস যাচ্ছে, মানে উইকে দুদিন করে ওদের অফিস যেতে হয়, তো ও গেছিলো ওয়েডনেসডে তোমরা দেখলে, আর আজকে হচ্ছে ফ্রাইডে ও গেছে। তো আমি জাস্ট ওর ওর ইয়েটা বানাচ্ছি, টিফিনটা। আজকে টিফিনে বানাবো হচ্ছে বার্গার। তো আমাদের এখানে দেখে না এরকম এরকম বার্গার বান পাওয়া যায়, এটা সব জায়গাতেই পাওয়া যায়। আর আমি একটা জিনিস বানিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এরকম আমি এই প্যাটিগুলো বানিয়ে রেখেছি, এটা হচ্ছে ভেজ, মানে একদম আলু আলু ম্যাশ করে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে এরকমভাবে এটাকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করবো, জাস্ট সিম্পল ফ্রাই করবো। এটা আমি কাল রাত্রিবেলা ভাগ্যিস বানিয়ে রেখেছিলাম, তাই জন্য এটা সুবিধা হলো আমার। জাস্ট এটা কাটলেট টাইপেরও তোমরা খেতে পারো, এটা কাটলেট শেপ দিয়ে আর কি, আমি এরকম জাস্ট প্যাটি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তো জাস্ট এটাকে এখন ফ্রাই করবো। Set you free, free, free. শুভদীপ অফিস যাচ্ছে, ওর মিটিং অলরেডি ওখানে চলছে, ও একদম লেট হয়ে গেছে একটু অফিসে। এই সাবধানে স্কুটি চালাবি, লেট হয়ে গেছে বলে তাড়াহুড়ো করবি না। তাড়াহুড়ো কি আছে, 15 মিনিট পৌঁছে যাবে। হ্যাঁ 10 15 মিনিটেরই রাস্তা, আরামসে পৌঁছা। হেলমেটটা এখান থেকেই পরে চলে যাচ্ছে, সুবিধা হবে নাকি এখন ছুটবে। এই তাড়াহুড়ো করিস না, তো নিলাম না গাড়ির। ও আচ্ছা ভাই, আস্তে চালাবি, তাড়াহুড়ো করবি না। না না সাবধানে, হ্যাঁ নিজে চলে যাচ্ছে, টাটা, সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে। সো হ্যাঁ, এই শুভদীপ চলে গেল। আমি আমি বলতেও ভুলে গেলাম ব্লগের চোটে যে লোকেশনটা পাঠিয়ে রাখ। তো এনিওয়েজ, আগের দিন ঠিক মতো পৌঁছে গেছে, আজকেও ঠিক মতো পৌঁছে যাবে। আর আমি এখন, আমি তোমরা জানোই আমি কি করব, একটু রেস্ট নেব, একটু ব্লগ টকগুলো দেখবো, আর আমার ব্রেকফাস্টটা এনজয় করবো, আর কিছুই না। আমি আর বেশিক্ষণ টিভি দেখিনি, আমি কি করেছি জানো তো, মানে একটু অল্প একটু চা বানিয়েছিলাম, মাথাটা কেমন একটা ধরেছিল, তো আমি জাস্ট অল্প চা খেলাম আর তখন একটু ব্লগগুলো দেখলাম, আর তারপরেই আমি কাজে লেগে পড়েছি। আজকে একটু বেরোনোরও ব্যাপার আছে। এই দেখে নাও, আমরা ডিমান্ড গেছি প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে, এগুলো না মানে জায়গায় ঠিক রাখাটা মানে ভীষণ মানে কেমন ল্যাটখোর কাজ লাগে, মানে যে কাজটা তুমি করতে চাও না সেটা তুমি দিনের পর দিন ফেলেই রাখবে, বাট সেগুলো মিটিয়ে নেওয়াটাই বেটার অ্যাকচুয়ালি। তো আমি এগুলো জাস্ট এখন খালি করছি, মাস কুমারি খালি করাটা না আমার বেকার লাগে, আমার মাকে দেখতাম করতো, আমি লাইফেও কখনো করবো সেটা ভাবতে হয়নি, বাট এটা খালি না করলে না মুশকিল আছে, কারণ জায়গাটা অকুপাই করা আছে আর আমাদের যে মেয়ের সেই জায়গাটা পরিষ্কার করছে না, তো না সব তুলে আবার সে পরিষ্কার করবে, তো সেই জন্য আমি জাস্ট এগুলো এখন খালি করছি। এখন আরো বড় যুদ্ধে যেন নেমে গেছি আমার মনে হচ্ছে,
এখন এই জায়গাটা দেখতে পাচ্ছো, মানে দেখতে পাবে না, মানে কিছু সিঙ্গেল প্রোডাক্ট দেখতে পাবে না, ঠাকুরের এখানটা বলো, আমার মেকআপের জিনিস বলো, পুরো পুরো মেস্ট হয়ে আছে। ব্যাক ক্যামেরা করো, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। প্লাস এই জায়গাটা তো আছেই, এটা আমার মানে আর পরিষ্কার করা হয়নি, বিছানা ফিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এবার এই জায়গাটা আজকে একদম টার্গেট নিয়ে পরিষ্কার করবো, জানি না কত টাইম লাগবে, আবার তোমাদেরকে বললামও আমার বেরোতে হবে, একটু আইব্রো টাইব্রো গুলো করতে হবে। তা শুভদীপ আজকে স্কুটি নিয়ে গেছে, ওর সাথে আবার মিট করবো। তো এনিওয়েজ কখন ধরে এটা পরিষ্কার করব দেখা যাক, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ঠাকুরের ওইখানটা যদিও একটু পরিষ্কার আছে, এইখানটা মেকআপটা পুরো মেস্ট হয়ে আছে, এটা আমাকে ক্লিয়ার করতেই হবে, নালে মানে বেরোনোর সময় একটার পর একটা কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। প্লাস আজকে ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করে নেবো, কারণ এতদিন একটু আমি অসুস্থ ছিলাম, এসবগুলো কিচ্ছু করতে পারিনি, ধরতেও পারিনি, তো আজকে এগুলো পরিষ্কার করে নেবো। পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখে নাও এরকম লাগছে, আই এম শিওর শুভদীপ এই ভিডিওটা দেখলেও বলবে কতদিন মেনটেন থাকে, আমিও দেখবো। তো সেটা সিরিয়াসলি মানে রেডি হতে হতে না এই জায়গাটা রাখতে রাখতে অভ্যেস হয়ে গেছে। তো এনিওয়েজ এখানে পুরোটা ক্লিন হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে, আর এদিকে আমার মেকআপের সমস্ত জিনিস, স্কিন কেয়ার বলো, মেকআপের সমস্ত জিনিস এখানে রাখা হয়ে গেছে। তো এবার জাস্ট আমি স্নান করে, ঠাকুরকে স্নান করে তারপর পোশাকটা চেঞ্জ করিয়ে নেবো ঠাকুরদের, অ্যান্ড পুজো দেওয়ার ডান। তো আজকে ঠাকুরকে আপেল ছিল, আপেল দিয়েছি প্রসাদে, আর শুভদীপ দেখলাম কিটক্যাট এনে রেখেছিলো, তো গোপুকে দিলাম, কৃষ্ণকে দিলাম, ওদের কিটক্যাট খেতে খুব ভালো লাগে। আর আজকে গাছের প্রথম এই গাছের এই চাঁপা দেখো ফুল ফুটেছে, প্রচুর চাঁপা ফুল ফুটেছে, এই ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিলাম। কি ভাল লাগে না নিজের গাছের পুজো দিতে, মানে নিজের গাছের ফুল দিয়ে আর কি পুজো দিতে, আমি এটা রোজই বলি ব্লগে, কারণ এটা আমার খুব ভাল লাগে। তো জাস্ট এখন এবার এটা পুজোটা দেয়া কমপ্লিট হলো, এবার আমি লাঞ্চ করে নেবো। সো বেশিক্ষণ আমি আর রেস্ট নিইনি, আমি আবার একদম রেডি হয়ে যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে হেয়ার ওয়াশ করতে, ওই একটা হিঞ্জে বাড়িতেই একটা নতুন পার্লার, নতুন নয় অ্যাকচুয়ালি আমি নতুন যাচ্ছি ওই পার্লারটায়, ওটার অন্য ব্রাঞ্চে আমি গেছিলাম, বাট ভালো সার্ভিস পেয়েছি, আর এটা আমার বাড়ির কাছে, ভাবলাম একবার গিয়ে দেখি যে কেমন। তো জাস্ট হেয়ারটা ওয়াশ করবো, শ্যাম্পু করবো আর কিছুই না। তোমাদের সাথে আমি এটা লিপস্টিকের ইয়ে শেয়ার করছি, দেখো স্ম্যাশ বক্সের এই লিপস্টিকটা আমি এটা ইউজ করেছি, তোমাদের কাছে আমি কাছে এখানে দেখাচ্ছি, দেখো দারুণ এই শেডটা লিপস্টিকটা, মানে সেদিন যদি কোনো মানে এই দেখো আমার দেখো আইব্রো টাইব্রো কিচ্ছু করা নেই, মানে এরকম ফেসেও লিপস্টিকগুলো এরা খুব ভালো পপ আপ করে। তো এইটার সিমিলার শেড আমি লিঙ্ক দিয়ে দেবো, কারণ এইটা এখন আপাতত নাইকাতে অ্যাভেলেবেল নেই। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে নাইকাতে এখন পিঙ্ক ফ্রাইডে সেল চলছে, তো ডু চেক ইট আউট, দারুণ দারুণ অফার্স গ্র্যাব করতে পারবে। আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই এই যেটা এই প্রাইমারটা, যেটা অনেকে আমাকে তোমরা ডিএম করেছো যে এই প্রাইমারটা দিদি লিঙ্ক দাও, আমি লিঙ্ক আজকেও ডেসক্রিপশনেও ডেসক্রিপশনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো ওই অবশ্যই ট্রাই করো। এটা প্রাইস আরও ড্রপ করে গেছে, এটা আমি 480, অ্যাকচুয়ালি এটা 825 দাম, 480 আমি কিনেছিলাম, বাট আজকে দেখলাম 410 পাওয়া যাচ্ছে, অবশ্যই চেক করো। এই প্রাইমারটা কিন্তু দারুণ সালন লাইক একদম সেই মুখে রিয়ে দেবে, মানে গ্লো দেবে। প্লাস আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, তোমরা দেখতে পারো, জাস্ট ওই প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, লিপস্টিক অ্যাপ্লাই করেছি, কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছি, কাজল, ব্যাস দ্যাটস ইট। ব্যাস আমি আজকে এই জামাটা পরেছি, এই জামাটা অনেক দিন পর পরলাম, মানে এত লুজ না, পরতে ইচ্ছা করে না, বাট ঠিকঠাকই লাগছে আজকে, তো আমি এটা পরলাম। তো এখন জাস্ট বেরিয়ে যাব। দেখে না আমি রেডি হয়ে গেছি, মুখে না এরকম রুমাল না দিয়ে গেলে পুরো সানবার্ন হয়ে যাবে, তো এখন জাস্ট অটোওয়ালাটা নিচে এসে গেছে, যাওয়া যাক। পুনেতে জানো তো এরকম করে না বেরোলে পুরো সানবার্ন হয়ে যাচ্ছে, স্ট্রিক্টলি এখন মুখে এরকম রুমাল বেঁধে দিন বেরোতে বলছে। টাকাটাও বাড়লো, সময়টাও গেল, আমার 5টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন কটা বেজে গেছে দেখি, 5:15 বাজে, এখন যাওয়া যাক। আমি এখন পৌঁছে গেছি সালন অ্যাপেল পার্লারে, তো চলো এখন জাস্ট কথা বলি। তো এই দেখে নাও আমার আইব্রো করার ডান, কেমন জানি একটা লাগছে, আমার আসলে অ্যালোভেরা জেল দিয়েছে, তো আমাকে যে আর কি আইব্রো করছে তার আর কি একটু শরীরটা খারাপ, তো এবার একটা আইব্রো করে আরেকটা আইব্রো করার পর বলছে আমার বমি পাচ্ছে, আমার শরীর খারাপ লাগছে, সেই বলছে, আর বলছি আমার আর তো কেউ নেই ও ছাড়া, একটাই মেয়ে ছিল, আর ছেলেরা আইব্রো এখানে করে না,
তো বলছে যে আরেকটা আইব্রো কী করে করবো, মানে আমি ওই যে ছেড়ে দেবা কেঁদে বা ছেড়ে একটা ব্যাপার, নতুন একটা স্যালনে এলাম, বাট ফিডব্যাক মেয়েদের স্যালনে এসেছিলাম অ্যাপেল স্যালন, যেটা দেখলে মানে এত বাজে এক্সপিরিয়েন্স কি বলবো। অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপর ওরা ডিনাই করলো যে অ্যাপয়েন্টমেন্ট তুমি নাও নি, তারপর খাতায় দেখলো হ্যাঁ অঙ্কনা রয় না লিখে শুধু রয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে ওরা বলছে কে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, বললাম নতুন আমি কী করে নাম ফোন জিজ্ঞাসা করি, কি নাম জিজ্ঞাসা করতো, তাহলে নাম জিজ্ঞাসা করতে হতো না। তো যাই হোক ওরা ডিনাই করছিলো, তারপর দেখলো হ্যাঁ ঠিক আছে, এবারে ওর নিজেদের মধ্যেই কথা হচ্ছিলো যে কে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আজকে ওদের নাকি স্টাফই নেই। তো আমার কথা হচ্ছে যদি স্টাফই নেই তুমি তাহলে অ্যাপয়েন্টমেন্টটা কেন নিলে, আমার হেয়ার ওয়াশটাও হলো না, যার জন্য আশা আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেছে। এখন ভাবছি যে কোন হেয়ার ওয়াশটা কোথাও একটা কাছাকাছি কোথাও থেকে করে নেবো। কোনো আমি যে সেলনটায় যাই সেটা হচ্ছে ওটাও একটা ইউনিসেক্স নামটা আর কি, অন্য মানে সেমই আলাদা ব্রাঞ্চ আর কি, ওই ব্রাঞ্চটায় চলে এসেছি অ্যাকচুয়ালি, এসেই আমার মাথা গরম হয়ে গেছে বলে ফলের রসের দোকানে চলে এসেছি। তো এনবিএস এখন ফলের রসটা খাই, খেয়ে একবার ঢুকবো, অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছি বলে একটু শান্ত। এই আমার কমফোর্ট জোন এই অ্যাপেলে চলে এসেছি, এখন জাস্ট হেয়ারটা ওয়াশ করিয়ে নিই। তুমি দেখে নাও আমার হেয়ার ওয়াশ একদম ডান, হেয়ার ওয়াশ আর ব্লো ড্রাই করিয়ে নিয়েছি, মানে চুলটা খুব ভালো থাকে, ওরা খুব ভালোভাবে শ্যাম্পুটা অ্যাকচুয়ালি করায়, তো আমি খুব স্যাটিসফাইড ফাইনালি হয়ে গেছে। তো এবার জাস্ট অটো নিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি, শুভদীপকে বললাম চলে আসতে, তো ওখানেই জাস্ট যাচ্ছি। তো এই দেখে নাও আমি পৌঁছে গেছি গ্র্যান্ড হাই স্ট্রিট, এখানে শুভদীপ স্কুটি নিয়ে চলে এসছে অফিস থেকে, আগে খুঁজতে হবে ও কোথায় এখন আছে। মিনওয়াইল আজকে সারাদিন আমার ফোনপে জিপে কিছুই কাজ করছে না, শুভদীপকে স্ক্যান করে করে পাঠাতে হচ্ছে, ও ওখান থেকে পে করছে, স্ক্রিনশট দিলে দেন এদেরকে দেখাতে হচ্ছে, মানে টেরিবল আজকে দিনটা বললাম না, স্টার্টিংয়ের দিক থেকে ঠিক ছিল, তারপর থেকে এত খারাপ যাচ্ছে দিনের সব কিছু, প্রথমে পার্লার হলো তারপর ফোনপে জিপে কাজ করছে না। আমরা ফুড কোর্টে এসেছি, তো শুভদীপের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য অর্ডার দিতে গেছে কিছু একটা খাবার, জানি না মোস্ট প্রবলি ও ইয়েতে গেছে, জানি না পিজা হাট, পিজা হাট কোন দিকে আছে আমি জানি না, তো পিজা হাট কোনো পিজা খাবে, ও অফিস থেকে এসছে ওর খিদে পাচ্ছে ঠিক আছে, বাট আদারওয়াইজ আমিও আজকে লাঞ্চ ঠিকঠাক করিনি, আমার তাও জানি না কেন খিদে পাচ্ছে না, এত গরম পড়েছে পুনেতে মানে মাথা আপনা আপনি গরম হয়ে যাচ্ছে জানো তো। তাও এখানে না মানে তোমাদের ফ্যানটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এত সুন্দর হাওয়া ছাড়ছে তোমরা বুঝতেই পারছো, চুলগুলো পুরো নড়ছে। এই ফ্যানগুলোর কথা বলছিলাম, কি বড় বড় ফ্যান, মানে পুরো দিকে দেখো এরকম লাগানো আছে, তো ওই জন্য এই ফুড কোর্টটা আমাদের এত ভাল লাগে, সুন্দর হাওয়া অ্যাটলিস্ট খেতে পারি। নাও শুভদীপের পিজা চলে এসছে অ্যালং উইথ দ্য মিরিন্ডা, বাট ও গেছে। তো তোমরা তো দেখলে অঙ্কনার কত মাথা গরম, সেই জন্য আমি কি করলাম একটু একটা গিফট দিলাম, একটা ছোটোখাটো গিফট দিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে অঙ্কনা দেখাবে, বাট আপাতত আমরা এখন এখানে বসে আছি ফুড কোর্টে, প্রচণ্ড গরম। আর এই ফুড কোর্টটা কেমন বলো তো, দেখো উপরে বড় বড় ফ্যান, মানে ও বলেছিস আমি তো জানি না, আমি তো খাবার অর্ডার করতে গেছিলাম, যাই হোক এখন খেতে বসেছি, প্রচণ্ড খিদে পাচ্ছে, তো আমি পিজা খাচ্ছি আর ও খাচ্ছে চিকেন কি ছিল ওয়াও চিকেন খাচ্ছে, চিকেন ফ্রাইড, তো খাই আমরা তাহলে। আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আশাই জুস খাবে, ও তো জুস খাবো আমরা, তারপর আমরা একটা লং রাইডে যাব, মানে কি বলবো বলো তো, মানে ভাল লাগছে না মলে এতে, মানে যতক্ষণ না স্কুটিতে একটু ঘুরবো ততক্ষণ মনটা ইয়ে হয় না, চলো এখন জাস্ট ওর অপেক্ষা করছি, ও পার্কিং থেকে বেরোবে। এই দেখে নাও শুভদীপ এখন ওয়াটারমেলন জুস, এই এই জায়গাটাতে আমরা আসবোই না যখন এই গ্র্যান্ড হাই স্ট্রিট আসে, কি আর করবো, হ্যাঁ একটু গরমটা কম লাগছে স্লাইড স্লাইড, বাট প্রচন্ড শরীরটা খারাপ লাগছে আজকে, তুই তো আজকে অফিস থেকে ডাইরেক্ট এসেছিস সেই জন্য, তো এখন আমিও এটা খেয়ে একটা লং ড্রাইভ হয়ে, এই লং রাইড হয়ে যাবে, হবে হবে, চল একটা ফেজ থ্রির দিকে চ যাব। আমাদের জুস খাওয়া হয়ে গেছে, ওকে আমার হ্যান্ডব্যাগটা দিয়ে দিলাম যাতে ও এখানে দেখলাম ধরছে না দেখে, আমি বললাম যে ঠিক আছে ওর হেলমেটটা অ্যাকচুয়ালি আছে, হেলমেটটা যদি বের করে পড়ি তাহলে হয়ে যাবে, না না কোন দরকার, অফিস থেকে ডাইরেক্ট এসেছে তো এই জন্য এই ব্যাগটা আমাকে, ব্যাগটা আমাকেই নিতে হবে এখন, তো এনিওয়েজ এখন জাস্ট একটা লং রাইডে যাচ্ছি। বাড়ি আমরা চলে এসেছি, সত্যি কথা বলতে গেলে আজকে ফেজ থ্রির দিকেও কিন্তু ভালো গাড়ি ছিল, তো আর মানে কি বলতো স্কুটি রাইডটা আরো একটু গেলেও ভালো হতো, কিন্তু কি হতো বড্ড বেশি গরম লাগছিল, মানে হাওয়াটাও আসছে যেন পুরো ঘেমে যাচ্ছি এরকম টাইপের ইয়ে,
হ্যাঁ পাশ থেকে বলছে ওকে দেখাতে পারবো না এখন, খালি গায়ে আছে, গরম তো, মানে ও মানে একদম পুরো বিছানায় শুয়ে একদম ঘুমন্ত অবস্থায় হয়ে গেছে। হ্যাঁ তো ও বলছে যেন টায়ার্ডও ছিল তাই জন্য যেতে পারলাম না অফিস থেকে, বুঝতেই পারছো টায়ার্ড তো। আমরা জানি আজ মানে খুব ইন্টারেস্টিং ব্লগ আমরা করতে পারছি না, বাট এটা আমাদেরকে মেনে নিতে হবে যেটা ডেলি লাইফ যেটা আমাদের সাথে হচ্ছে। আমি ডেলি ব্লগার তো সেরকম তোমাদের সাথে সেটাই আমি তোমাদেরকে তুলে ধরি, মানে এক্সট্রা অর্ডিনারি কি করবো বলে না, ম্যাজিক করবো কিছু হয়ে গেল এরম তো হতে পারবো না, ধরো ম্যাজিক করলাম আমরা ডিজনিল্যান্ডে চলে গেলাম ওরম তো কিছু না। তবে ডেফিনেটলি আমরা কিছু একটা ভেকেশনের প্ল্যান করছি, সেটা এখনই ডিসক্লোজ করবো না, সেটা মানে রেনি সিজনটা যাক তারপরই প্ল্যান করবো। আগের বারও মহাবালেশ্বর গেছিলাম, তোমরা এই টাইমটায় যদি এখন ওই ব্লগগুলো না দেখে থাকো দেখতে পারো, তো এবারেও ডেফিনেটলি প্ল্যান করছি, দেখা যাক কোথায়, এখনো মানে কথাবার্তা চলছে। তো এনিওয়েজ এখন আমি জাস্ট বানাবো হচ্ছে তোমার, দেখি পটলের সবজি না হলে ওকে জিজ্ঞাসা করি, যদি ও আলু পেঁয়াজ ভেজে দেয় তাহলে তো আমার ছুটি, তো দেখা যাক কি হয়। তো এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পারলে প্লিজ কমেন্ট করো, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ কেউ লজ্জা না পেয়ে প্লিজ কমেন্ট করো, এটা আমাদেরকে মোটিভেট করে বারবার বলি। তো আজকের জন্য টাটা, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, টাটা। অস্কার দেওয়া উচিত কিটক্যাট খাওয়ার।